শ্রী রামের বাণীর আঘাতে যখন রাবণ তার জীবনের সর্বশেষ নিঃশ্বাসগুলো ত্যাগ করছিল, তখন রাবণ লক্ষণকে কিছু উপদেশ দিয়ে যায় যেগুলো আমার আপনার জানা দরকার, যেগুলো আমাদের জীবনকে সুন্দর এবং সাফল্য মণ্ডিত করতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আমি নীল, আর আধ্যাত্মিক মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাকে ভেতর থেকে মোটিভেট করে আপনার জীবনকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে সাহায্য করে। শ্রী রামের বাণীর আঘাতে রাবণ তার জীবনের সর্বশেষ নিঃশ্বাসগুলো ত্যাগ করছে, ঠিক এই সময় শ্রী রাম লক্ষণকে বলে রাবণের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। লক্ষণ প্রথমত রেগে যায়, কিন্তু দাদার আদেশ পালন করার জন্য তাকে যেতে হয় রাবণের কাছে। সে রাবণের মাথার সামনের দিকে গিয়ে দাঁড়ায়। তখন শ্রী রাম বলে শিক্ষা নেওয়ার জন্য মাথার দিকে নয়, পায়ের দিকে গিয়ে উপস্থিত হও। দাদার কথা শুনে লক্ষণ রাবণের পায়ের দিকে গিয়ে উপস্থিত হয় আর রাবণকে বলে, হে বীর, আমায় কিছু শিক্ষা দিন। শ্রী রাম লক্ষণকে রাবণের কাছে পাঠিয়েছিল কারণ রাবণ ছিল বেদের বীর, তার মধ্যে ছিল সমস্ত বেদের জ্ঞান, ছিল পুরাণের জ্ঞান, সে ছিল এক ব্রাহ্মণ। লক্ষণের কথা শুনে রাবণ বলেছিল, তোমায় আমি আর কি শিক্ষা দেব, তুমি আমার একটা উত্তর দিতে পারো? লক্ষণ উত্তরে বলল, কি? রাবণ বলল, আমি বীরের বীর, আমার মধ্যে সমস্ত শক্তি রয়েছে, আমার মধ্যে রয়েছে সমস্ত বেদের জ্ঞান, পুরাণের জ্ঞান, আমার দলে রয়েছে এই বিশ্বের সমস্ত শক্তিশালী যোদ্ধারা, মেঘনাথের মতো বীর ছিল আমার দলে, সমস্ত দেবতারা আমায় ভয় পেত, আমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, আমি বীরের বীর, তুমি বনবাসী। তাহলে তুমি কিভাবে আমায় পরাজিত করলে? লক্ষণ বলল, আমি জানি না। রাবণ উত্তরে বলল, একটাই কারণ, তুমি চরিত্রবান, আমি চরিত্রহীন, আমি সীতাকে অপহরণ করেছিলাম, আমার বেদের জ্ঞান সত্ত্বেও আমি এই ভুল করেছিলাম। তাই আমি আজ পরাজিত, সর্বহারা এবং জীবনের শেষ নিঃশ্বাসগুলো ত্যাগ করছি। বন্ধুরা, জীবনকে যদি সুন্দর করতে চান, জীবনে যদি সাফল্যকে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে চরিত্রবান হতে হবে। আপনি যতই বুদ্ধিমান হন, যতই পরিশ্রম করুন না কেন, আপনি চরিত্রবান না হলে
কখনোই সফল হতে পারবেন না। এটা এমন একটা শিক্ষা যেটা রাবণের কাছ থেকে পাওয়া, যাতে আপনাকে জীবনকে সুন্দর করতে অনেকটাই সাহায্য করবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। আধ্যাত্মিক মোটিভেশন চ্যানেল আরও দারুণ দারুণ ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আধ্যাত্মিক মোটিভেশন।